فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون তোমরা যদি না জানো তবে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে কোন প্রাপ্তবয়স্ক সন্তান তিনি যদি জেনা ব্যভিচারের আশঙ্কা করেন তো এই মুহূর্তে পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে করতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রথমত হচ্ছে শুধু সন্তান ইসলাম বুঝবেন কেন, পিতামাতাদেরও ইসলাম বোঝা উচিত। সন্তান যেমন নিজের মঙ্গল বোঝেন, পিতামাতারও তো সন্তানের মঙ্গলের বিষয়টি চিন্তা করা উচিত। দুনিয়াবি মঙ্গলের চেয়ে আখেরাতের মঙ্গল হচ্ছে স্থায়ী মঙ্গল। দুনিয়াবি যে বিষয়গুলো সেগুলোর চেয়ে আখেরাতের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়াটাই হচ্ছে একজন ইমানদারের ইমানের পরিচয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বালতু উসিরুন আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও অথচ প্রাধান্য দেওয়ার কথা ছিল আখেরাতকে। আজকে আমাদের সমাজে অনেকেই সমাজে সন্তান সে ছেলে হোক মেয়ে হোক তাদেরকে প্রতিষ্ঠিত করার নামে তাদেরকে ব্যভিচারের পথে ঠেলে দিচ্ছেন, তো এটি কখনোই কাম্য নয়। তো প্রথমত হচ্ছে পিতামাতার আনুগত্যতা হচ্ছে শুধুমাত্রই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যতার ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যে বিষয়গুলোর নির্দেশ করেছেন সেক্ষেত্রে যদি পিতামাতা নির্দেশ করেন তো সেটি গ্রহণযোগ্য। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় পিতামাতার কোনো আনুগত্যতা গ্রহণযোগ্য নয় বা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 8 নম্বর আয়াত এবং সূরা লোকমানের 15 নম্বর আয়াতের ভিতরে এটি স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়া ইন জা হাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তারা যদি তোমাকে শিরক করার ক্ষেত্রে বাধ্য করে, অর্থাৎ আল্লাহর কোনো নাফরমানি করার ক্ষেত্রে তোমাদেরকে বাধ্য করে, এখানে শুধু শিরকের কথা যদিও বলা হয়েছে, তো যে কোনো ধরনের আল্লাহর নাফরমানি এটি মানে হচ্ছে শয়তানের আনুগত্যতা করা। শয়তানের আনুগত্যতা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে জুলুম করা। মূলত আনুগত্যতা পাওয়ার উপযুক্ত মাবুদ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেখানে আল্লাহর জায়গায় যখন কোনো গায়রুল্লাহকে শয়তানের মতো জিনিসকে যখন মাবুদের স্থানে স্থাপন করা হয় তখন এটিও এক ধরনের শিরকের কর্মে রূপান্তরিত হয়। তো জেনা ব্যভিচার এগুলো হচ্ছে জঘন্যতম একটি অপরাধ। তো এগুলো থেকে বাঁচার জন্য আত্মরক্ষার্থে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈধ উপায় বাতলে দিয়েছেন সেই উপায় অবলম্বন করতে চান, আর সেক্ষেত্রে যদি পিতামাতা সহযোগিতা না করেন তো এক্ষেত্রে পিতামাতার সহযোগিতাকে বা তাদের মতামতকে অগ্রাহ্য করি অন্তত আল্লাহর অসন্তুষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা এটি জায়েজ রয়েছে এবং সেটি এই আয়াতদ্বয় দ্বারা বোঝা যায়। এছাড়া সহি বুখারির 7145 নম্বর হাদিস সেখানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ঘটনার পরে শেষ পর্যায়ে গিয়ে যেটি বলা হয়েছে সেটা হচ্ছে ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্যতা কেবলমাত্র ভালো কাজের ক্ষেত্রে, কল্যাণের কাজের ক্ষেত্রে, পুণ্যের কাজের ক্ষেত্রে। কোনো নাফারমানি আল্লাহর অসন্তুষ্টির কাজে বা আল্লাহর অসন্তুষ্টির কোনো কথায় কারো কোনো আনুগত্যতা চলে না। অতএব পিতামাতা যদি সন্তান বিয়ের উপযুক্ত হওয়ার পরেও অথবা এ ধরনের ব্যভিচারের সংখ্যা তৈরি হওয়ার পরেও যদি সন্তানের বিয়ের বিষয়টিকে সহজ না করে দেন তাহলে পিতামাতার অসন্তুষ্টি এটি নেওয়া যায় কিন্তু আল্লাহর অসন্তুষ্টি এটি নেওয়া যায় না। পিতামাতার যে বিষয়টি সেটিকে অগ্রাহ্য করা যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অখুশি বা বেজার বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করা যায় না, তার নাফরমানি করা যায় না। আল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মদ।